করে দাও, কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বলো, ইউটিউব বলো, এগুলো তোমাদের মতো মানুষদের জন্য না। তোমার কি সমস্যা, তোমার বাড়িতে কোনো লোক নাই? হ্যাঁ, এরকম অনেকে আছে। তো আজকে কথা বলবো আমার পেজের কিছু কমেন্টস অ্যান্ড হচ্ছে মেসেজ নিয়ে। আমার পেজে মেসেজ করা যায়, তো কমেন্ট তো করাই যায়, সবাই কমেন্ট করে, তারপর হচ্ছে মেসেজ করে। তো এর মধ্যে কিছু কিছু লোক আছে যারা হচ্ছে এক্সট্রিম লেভেলের, কি বলবো, বিয়াদব, অসভ্য। এই শব্দগুলো ব্যবহার করা উচিত না, তারপর করলাম। কজ হচ্ছে তারা আর কি মনে করে যে আমরা যারা অনলাইনে থাকি, ফেসবুকে, ইউটিউবে কাজ করি, তারা তাদের সাথে কথা বলার জন্য খুবই একদম বাধ্য, কথা তাদের সাথে বলতেই হবে। মেসেজ করলে মেসেজের রিপ্লাই, আপনাকে প্রত্যেকটা মেসেজের রিপ্লাই করতে হবে। এমন না যে ঠিক আছে, হাই, হ্যালো, কেমন আছেন, এতটুকু না, একেবারে যা যা বলবে তাদের সাথে তাই করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, না হলে আপনাকে যত বাজে কথা আছে সব কিছু মেসেজে বলা শুরু করবে, কমেন্টসে এসে উল্টাপাল্টা কথা বলবে। তো আমি বলবো যে ভাই, তোমাদের কি মনে হয়, আমাদের কি আর কোনো কাজ নাই? আমরা হ্যাঁ অনলাইনে কাজ করি, কেউ ক্যারিয়ার হিসেবে করে, কেউ হচ্ছে শখের বসে করে, এটা যার যার ইচ্ছা। কিন্তু আমরা অনলাইনে যারা আছি, তোমরাও তো অনলাইনে আসো, তার মানে কি তোমরা অনলাইনে আসো দেখে তোমাদের সাথে সবার কথা বলতে হবে, আমরা অনলাইনে আসি দেখে আমরাও সবার সাথে কথা বলবো, এমন তো কোনো কথা নাই। তোমরা তোমাদের মতো, হ্যাঁ আমাদেরকে ভালো লাগে আমাদের ভিডিও অথবা আমাদের ছবি, আমাদের কন্টেন্ট ভালো লাগে, কজ হচ্ছে তোমরা আমাদেরকে ফলো করছো, লাইক করছো, আমাদের সাথে কানেক্টেড আছো। তার মানে এই না যে প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সময়ে তোমাদের সাথে আমাদেরকে মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকতে হবে। আমাদের সাথে অ্যাক্টিভ থাকার খুব ভালো ওয়ে হচ্ছে আমাদের কন্টেন্টে, আমাদের ভিডিওতে, আমাদের ছবিতে কমেন্টস করো, লাইক করো, তাহলেই তো হয়ে যেতেছে। তা তো করবা না, করবা হচ্ছে কি মেসেঞ্জারে আইসা শুধুমাত্র উল্টাপাল্টা যত কথা বলবা। এমনও আমারে মেসেজ করছে একজন যে কথা বললে কি হয়, আমি তো আর দেহ চাই নাই। কথাটা বুঝতে পারছেন, আমি তো দেহ চাই নাই, কথা বললে কি হয়, কথা বলবা না কেন? যখন আমি কথাই বলতেছি না একেবারে, তখন সে আমারও যত ধরনের বাজে কথা আছে, বাজে কথাগুলোও বলতেছে। তো আমার কথা হচ্ছে ভাই, তোমার কি সমস্যা, তোমার বাড়িতে কোনো লোক নাই? হ্যাঁ, এরকম অনেকে আছে, সব প্রবাসী ভাইদের আমি বলবো না, কিছু কিছু ফাজিল প্রবাসী আছে যারা হইতেছে প্রবাসী নামের কলঙ্ক, তারা বিদেশে থাকে, তার মার সাথে, বউর সাথে, বোনের সাথে কথা বলবে না, বলবে হইতেছে কি অন্য বাড়ির মেয়েদের সাথে, অন্য বাড়ির মহিলাদের সাথে তাদের কথা বলতে খুব ভালো লাগে। এখন আমি ফেসবুকে একটা ছবি আপলোড করলো, তোমার কাছে ভালো লাগলে সেটা তো আমার দোষ না, আমার ইচ্ছে হয়েছে আমি আপলোড করছি, তোমার দেখতে ইচ্ছে হলো করে দেখো, নাইলে নাই, এখন দেখছো দেখা যে তোমার সাথে আমার কথা বলতে হবে, এমন তো কোনো কথা নাই রে ভাই। আর এমন যদি কোনো কথা তোমার মনে হয় থাকে, তাহলে তুমি এক কাজ করো, ফেসবুক অ্যাপটা অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করে দাও, ডিঅ্যাক্টিভেট করে দাও, কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বলো, ইউটিউব বলো, এগুলো তোমাদের মতো মানুষদের জন্য না, যারা কিনা সামাজিকতা বোঝো না। সমাজে হাজার হাজার মানুষের সাথে আমাদের চলাফেরা করতে হয়, হাজার হাজার মানুষের সাথে কি আমরা কথা বলি, হাজার হাজার মানুষের সাথে কি আমাদের প্রত্যেক সেকেন্ডে কানেক্ট থাকতে হয়, কথা বলতে হয় যে কেমন আছো, কি করছো, তোমার ঘরে কি রান্না করছো, তোমার জামাই কি করছো, তোমার বউ কি করছো, তোমার বাপ মা কি করতেছে, তোমার ভাই বোন কি করতেছে, এগুলোকে জিজ্ঞেস করি? কখনোই করি না। আমরা দেখি ফেসবুকে ছবি আসে, ইউটিউবে ভিডিও আসে, এগুলো আমরা দেখি, লাইক কমেন্ট করি, শেষ, এই পর্যন্তই তো। তার এত মেসেঞ্জারে গুতাইতে হবে কেন যে কথা বলো, কথা বলো, কথা বলো,